আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি। সো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, আমি যে ভিডিওটা বানাবো কারণ নাম কিন্তু আমি নিতে পারবো না। কারণ আমাকে কেউ একজন বলেছিলেন যে ভাই আপনি প্রতিবাদ করুন কিন্তু কারোর নাম নিতে পারবেন না। তাই আমি নাম নেব না, আপনাদেরকে বুঝে নিতে হবে যে কার সম্পর্কে কথাগুলো বলতে চাইছি। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. তো প্রিয় বন্ধুরা, আপনারা বিগত দিনে 21-এর ইলেকশনের পূর্বে মাঝে মাঝে দেখতেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, বিশেষ করে ফেসবুকের মাধ্যম দিয়ে মাঝে মাঝে কিছু কিছু ছেলেপিলেরা, মানে যাদেরকে কোনো রকম ভাবে দাড়িপাল্লায় ওজন করা যায় না, শুধুমাত্র মানুষের চামড়া গায়ে আছে, আর পড়াশোনার কথা তো ছেড়েই দিলাম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কথাবার্তা শুনলে মনেই হয় না যে তারা কোনো সভ্য পরিবার থেকে বিলং করছে। তো সেই সমস্ত কিছু কিছু ছেলেপিলেরা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে উল্টো পাল্টা গালিগালাজ করেছিলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে তাদের জন্য হেদায়েতের দোয়া ছাড়া আর কি চাইতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে, সেই ভিডিওগুলোকে পুঁজি করে কেউ যদি বলে, কেউ যদি মন্তব্য করে যে আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম নিয়ে, তার বংশ নিয়ে, এমনকি মুসলিম জাত নিয়ে কেউ গালিগালাজ করছে, এরকম যদি আমার নামে কেউ করতো, এরকম যদি আমার নামে কেউ বলতো, তাহলে আমি আর সমাজের মানুষের কাছে মুখ দেখাতাম না। এমনকি বলতে বলতে বলেও ফেলেছে যে আমি গলায় রশি লাগিয়ে, এমনকি বিষ খেয়েও আত্মহত্যা করতাম। আস্তাগফিরুল্লাহ। দেখুন ভাই, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মন্তব্য করার আমার কোনো রকম ইচ্ছা ছিল না। আমি ভাবনা চিন্তা করেই নিয়েছিলাম, যারা বিরোধিতা করছেন তাদেরকে বিরোধিতা করতে দেওয়া হোক, কিন্তু যারা ভালোবাসেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে, তাদের ভালোবাসাকে আরো মজবুত করার জন্য বিভিন্ন ধরনের মোটিভেশন ভিডিও আমি আপলোড করব। কিন্তু সময়ের সাথে সাথে কিছু কিছু কথাবার্তা না বললে আবার নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। এখন যে ব্যক্তি বলছেন যে আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে বা তার বংশ নিয়ে বা মুসলিম সমাজকে নিয়ে যে ধরনের গালাগালিগুলো করেছে, যদি আমার নামে কেউ এই গালাগালিগুলো করতো, উল্টোপাল্টা বলতো, তাহলে আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাতাম না। এখন তানাকে উদ্দেশ্য করে আমি দুটো একটা কথা বলছি। কোরআন শরীফের মধ্যে আপনারা ভালো করেই জানেন যে একটা সময়ে আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা গালিগালাজ করেছিলেন। এখন আমি বলছি না যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান রসুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, কারণ এই ধরনের উদাহরণ দিতে গেলেই এক শ্রেণীর মানুষেরা কিন্তু সঙ্গে সঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুমন্তব্য করবে। তবে হ্যাঁ, তারা যদি কোনো রকম উদাহরণ দেয় তাহলে তাদের উদাহরণগুলো সঠিক আছে। তো তাদের উদাহরণগুলো তাদের কাছে থাক, আমাদের উদাহরণগুলো আমাদের কাছে থাক। আমি এটাই বলতে চাইছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছিলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ। তো সাথে সাথে তার প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছিলেন, আপনাদের সকলের কম বেশি জানা আছে। এখন বর্তমান সময়ে পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো নবী রসুল আসবেন না, এটা প্রত্যেকটা ইমানদার ও মুমিনের একান্ত ইমান। কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, সময়ের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু জিনিস দেখিয়ে দেবেন। একটা সময় ওই ব্যক্তিই বলেছিলেন যে আব্বাস সিদ্দিকী ও এখন কমরেড হয়ে গেছে, তো কমরেড এখন যদি কাউকে ডাকে তাহলে ওর ডাকে বেশি মানুষ আসবে না। তো আপনারা বিগত দিনে 8ই ডিসেম্বরের ঘটনা জানেন, যেটা গোটা ভারতবর্ষে একটা বিরল ঘটনা। বিগত দিনে আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই প্রথম, তারপর আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম গোটা ভারতবর্ষের মধ্যে একটা অরাজনৈতিক সংগঠনের মাধ্যম দিয়ে 100 বিঘা জমির উপরে এরকম একটা নলেজ সিটি গড়ে তোলার স্বপ্ন একমাত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিই দেখাতে পারেন, এবং তিনি সেটাকে বাস্তবে রূপও দিতে পারেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন, করুণা করেন। তো এরকম ভাবে আপনি যদি দেখেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এত পরিমাণে পোকা মাকড় বা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটায় রোগাক্রান্ত করে দিয়েছিলেন, তো হযরত আইয়ুব আলাইহিস সালামের আশেপাশের সমস্ত মানুষ আস্তে আস্তে সরে যেতে শুরু করলে। মানুষ যে গালাগালি দিচ্ছে, মানুষ যে উল্টোপাল্টা বলছে, তার জন্য আমি নিজেকে শেষ করে ফেলবো? তার জন্য আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারবো না? এটা কোন লেভেলের বোকামি হলে তারপরে এই ধরনের কথাবার্তা গুলো বলতে পারে? আপনারা ভালো করেই জানেন বিগত দিনে নূপুর শর্মা নামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত কটূক্তি করল। তো এরকম যুগে যুগে অনেক নূপুর শর্মা চলে গেছে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক ধরনের মন্তব্য কুমন্তব্য করেছে। তাই বলে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমে গেছে? আস্তাগফিরুল্লাহ। কবে বুদ্ধি হবে, কবে জ্ঞান হবে, আল্লাহু আলাম, আল্লাহ তিনি ভালো করেই জানেন। আমরা মন প্রাণ থেকে শুধুমাত্র একটাই দোয়া চাইতে পারি, আল্লাহ পাক আপনি এই ধরনের অবুজ মানুষদেরকে হেদায়েত দান করেন। সাথে এই দোয়াটাও চাই, আল্লাহ পাক আপনি আমাকে সববার আগে হেদায়েত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।